হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমি এই যে বিকেলবেলা, সকাল থেকে তো ভিডিও করতে পারিনি, তো সেই জন্য এখন শুরু করেছি। আর এখন আমি বাবুর জন্য একটু ওটস দুধ দিয়ে তৈরি করছি খাওয়াবো বলে। আর এই যে খিদে পেয়েছে বলে একটু কুতকুত করছিল, তো ওই জন্য ওর বাবাকে নিয়ে বেড়াচ্ছে। তো আমার সামনে নিয়ে এসেছিল, মুখটা ওর কেমন হয়ে আছে, খিদে পেয়েছে আর ঘুমও পেয়েছে ওর, সেই জন্য আমি বললাম তুমি একটু নিয়ে ঘোরো, আমি খাবারটা বানাই দিয়ে ওকে খাইয়ে দেবো। সেই জন্য ওর বাবা ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে দেখো, সব সময় আমাদের বিছানাতে এরকম বালিশ থাকে, কারণ ও এত ছোটাছুটি করে যে কখন কোথায় লেগে যাবে বলে ওর বাবা এইটাই করে। একদিকে ওই কম্বলগুলো দিয়ে করে রাখে, আর বালিশগুলো দিয়ে দেওয়ালগুলোতে সাপোর্ট দিয়ে রাখে, যাতে ও যদি পড়ে যায় তাতে না লাগে। আর এই যে আমি বাপের বাড়ি থেকে আসার পরে একটু একটু করে সব জামাকাপড়গুলো গুছাচ্ছি, কারণ এগুলো গোছানো যায়নি এখনও, আর এগুলো আমার কমপ্লিট হয়নি। গোছাবো, আমি আস্তে আস্তে গোছাবো, কারণ ওকে নিয়ে আমি পেরে উঠি না, কারণ বাড়ির সমস্ত কাজ করা, অনেক কাজ থাকে তো মেয়েদের সংসারে, তো টাইম হয়ে ওঠে না। তবে একটু একটু করে আমি টুকটুক করে করছি। আর এই যে আমার রাধা কৃষ্ণ, তোমরা হয়তো দেখেছো আগে, আমি দেখিয়েছি। আর আমার গোপালের জায়গাটা ফাঁকা আছে, গোপাল আমার কাছে এখন নেই, কারণ মাকে আমি দিয়ে এসেছি এখন। আর এই জন্য দিয়ে এসেছি যে আমি টাইম পাই না বলে, সময় মতো পুজো দিতে পারছি না বলে আমি মায়ের কাছে রেখে এসেছি। তো আমি আবার আর একটু ফ্রি হয়ে গেলে তখন আবার নিয়ে আসবো। তো আমি ওকে, আমার খাবারটা রান্না প্রায় হয়ে গেছে, রান্নাটা হয়ে গেলে আমি ওকে খাইয়ে দেবো, কারণ ও এখনই খাইয়ে দিলে না ও এক্ষুনি ঘুমিয়ে পড়ে। হ্যাঁ জানো তো, ও ঠিক টাইম মতো ঘুমায়, যেমন সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু খাইয়ে দিলাম, ওর সকালবেলা ওকে আমি ওটসের খিচুড়ি বানিয়ে দিই বা ডালিয়া করে দিই, ও খেয়ে নেয়, দিয়ে আবার ঘুমিয়ে যায়। আবার দুপুরবেলায় স্নান টান করিয়ে, ওই 11টা 12টার মধ্যে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দিই, ও তখন আবার ঘুমায়। আবার বিকেলবেলায় আবার একটু খেয়ে আবার ঘুমিয়ে যায়, এখন খাওয়ালেই ও ঘুমিয়ে যাবে। আর এই যে রান্নাঘরে ঢুকতে শিখে গেছে, ও এখন ফাঁকা পেলেই রান্নাঘরে ঢুকবে। আর এই আমার বাসনের থাল, বাসনের ইয়েতে র্যাকে যা থাকবে সব নামাবে, এখন এইটা পেয়েছে, এখন এটা নিয়ে ইয়ে করছে, দেখো ওটাকে তুলবে এখন, এই যে দেখতে পেয়েছে, আনন্দে পা নাচাচ্ছে, দেখো কেমন, এখন ওটা ধরবে বলে, এই যে পেয়েছে একটা। ও সারাক্ষণ এরকম নিয়ে এরকম ঘুরে বেড়ায়, ও রান্নাঘরে ঢুকবে, ইয়ে করবে সব সময়। আর এই যে দেখো, খাওয়াতে আসলে এত বিরক্ত করে, ওকে অনেক কিছু বলে বলে বলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। আর সব বাচ্চারাই এরকম দুষ্টুমি করে, তো ও করে মাঝে সাঝে খুব ভালো মতো ভদ্রভাবে খেয়ে নেয়, আবার মাঝে মাঝে একটু বেশি বদমাইশি করে, না খাওয়ার জন্য খাবে না খাবে না করে। আবার এক একদিন যদি রোজ একই খাবার হয়ে যায় তখন আবার একটু নাক সিঁটকোয় খাবে না বলে, আবার সেটাকে পাল্টে দাও ঠিক খাবে, এরকম আর কি, বাচ্চারা তো এরকমই হয়। তো ওকে আমি টাইমলি খাওয়ানোর চেষ্টা করি সবসময়, যতই কাজ থাকুক আমি টাইমলি খাওয়ানোর চেষ্টা করি। আর ওর বাবা তো সারাক্ষণ কাজ করে, তো ওকে বেশি টাইম দিতে পারে না, তো সেই জন্য বেশি টাইমটা আমার কাছেই থাকেও। এই দেখো, ও ওই দেখো কি করলো, চামচটা ছুঁড়ে ফেলে দিল, আমি মুখে দিতেই দিতেই ও ফেলে দিল, কী করলো বলো তো, এটা কি ঠিক হলো? তো আমার মাঝে সাঝে আমি ধৈর্য হারিয়ে ফেলি, এত বিরক্ত করে, বাচ্চাদের ধর্মই বিরক্ত করা। আর ও এত ছটফটে, এত বিরক্ত করে, মানে আমার ধারণার বাইরে যে ও এত ছটফটে হবে বলে। প্রথমে খুব, মানে এমনিতেই ও খুব শান্ত, কিন্তু যখন একটু দুষ্টুমি করে তো খুব দুষ্টুমি করে, খাওয়ানি বেশি একটা ঝামেলা করে না, অথচ করে মাঝে সাঝে একটু ঝামেলা করে, কিছু করার নেই, তো সেটাকে তো সামলে বাচ্চাকে তো খাওয়াতেই হবে।
তাই বলে তো না খাইয়ে আমি ওকে রাখতে পারবো না। তো আজকে এই সন্ধ্যার দিকে ওর বাবা ফ্রি থাকে, সেই এই সন্ধ্যাটুকু সময়টুকু ওর বাবা ওকে ধরে, তো আমি বা খাওয়াই, আমরা তিনজনে একসাথে গল্প করি থাকি এরকম। তো ওকে আমি পটাপট দেওয়ার চেষ্টা করি, কারণ যদি থেমে থেমে ওর মুখে খাবার দিই ও তখন আর খেতেই চায় না, ওর খাওয়ার এনার্জি চলে যায়, ওই জন্য আমি টপাটপ ওর মুখেই দিই। তোমরা ভাবছো যে ওর মুখে হয়তো টপাটপ দিয়ে যাচ্ছি, তাই সেটা না, ওর মুখে ফুরালেই তবেই আমি দিচ্ছি। তো এখন নিজে নিজে জল খাওয়াও শিখে গেছে, তো আমি এখন দিচ্ছি বলে তাই, কিন্তু নিজে নিজে জল খাওয়াও শিখে গেছে, একা একা জল খায়, বলতে হালকা একটু কিছু কিছু বলছে, যেমন মা বাবা ডাকছে, মা মা বলে ডাকা, এসব সব কিছু করছে। তো ওকে অনেক, ও এত ওরকে সারাদিনে এত জামা কাপড় চেঞ্জ করতে হয় মানে ভাবতে পারবে না তোমরা, আর প্রচুর প্রচুর হিসি করে। আর এই যে আমাদের বিছানায় এটা পাতা দেখতে পাচ্ছ, এটা ওই হিসির কারণেই পাতা, মানে এটাতে হিসু করলে শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, ধুয়ে দিলে ঠিক হয়ে যায়, কিন্তু এটাতে মানে বিছানাটা আর কি সেফ থাকে। তাই এই যে ওকে জামাটা খুলিয়ে দেওয়া হচ্ছে, ওকে এখন জামা পরানো হবে কারণ ভিজে গেছে, খাওয়াতে গেলেই পকে পাল্টাতে হয়, কিচ্ছু করার নেই, তোকে অনেকবারই জামা পাল্টাতে হয়। আর এত ঘন ঘন হিসু করে সেই জন্য প্যান্টও বারবার পাল্টাতে হয়। আর এই যে দেখো, এই যে খেয়ে দে ঘুমিয়ে পড়েছে, এখন সন্ধ্যাবেলায় ঘুমায়, সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে। তো আমি আমার বাকি কাজগুলো এখন সারবো, তো আমার এই জামা কাপড়গুলো যেগুলো ধুয়েছিলাম সেগুলো আমি এখন একটু একটু করে ভাঁজ করছি, ভাঁজ করে এগুলোকে আবার আলমারিতে তুলে দেব, কারণ প্রত্যেক দিন এত জামা কাপড় কাচা হয়, প্রচুর জামা কাপড় কাচা হয় ওর বাবার আমার, বেশির বেশি হয় হচ্ছে বাবুরটাই বেশি হয়, ওরগুলোই বেশি কাচতে হয়। তো ওই বললাম না, রোজ হিসু মানে প্রতিটা মানে 15 মিনিট 10 মিনিট ছাড়া ছাড়া ও হিসু করে, আর এত হিসু করে মানে বলে বোঝানো যাবে না। আর ওই জন্য জামা প্যান্ট দুটোই পাল্টাতে হয় সব সময়, জামাটাও ভিজিয়ে ফেলে। তো তোমরা বুঝতেই পারছো যে জামা কাপড় তাহলে কত হতে পারে, বা আমি রোজ এরকমভাবে জামা কাপড় কাচা হয়, প্রত্যেক দিন গোছানো, এগুলোকে মেলা তোলা, আবার গুছিয়ে সেগুলোকে আলমারিতে তোলা, মানে তারপর ঘরের আরও সমস্ত কাজ থাকে, ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, পুজো দেওয়া, বাবুকে খাওয়ানো, রান্না করা, নিজেও একটু কখনো কখনো দেরিও হয়ে যায় খেতে, টাইম মতো আমি খেতে পারি না, একটা দিনও খাওয়া দাওয়া হয় না। তো আমারও এমনিতেও শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, এখন একটু ঠিক আছি আমি, কারণ আমার এই দু মাস হলো গলব্লাডার স্টোন ছিল, তো আমার অপারেশন হয়েছে, তারপর আবার একটু মানে কোমরের যন্ত্রণায় কদিন খুব কষ্ট পেয়েছি, তো এখন সেটাও কমেছে, তো সেই জন্য একটু কাজটা একটু করতে পারছি টুকটুক করে, বেশি তাড়াহুড়ো করে আমি কোনো কাজ করি না, আস্তে আস্তেই কাজটা করি, বেশি তাড়াহুড়ো করে কিছু করি না। আর ওকে নিয়ে সারাদিন এত হুটোপাটা করি যে মানে কখন দিন চলে যাচ্ছে, দিন চলে রাত আসছে মানে বুঝতেই পারি না, সারাদিন কাজকর্ম সেরে আবার ওর পেছনে মানে সারাক্ষণ খুব খুব পরিশ্রম হয়ে যায়। তোমাদেরও নিশ্চয়ই, যাদের যাদের বাচ্চা আছে তারাও নিশ্চয়ই এরকমই আমার মতোই করো, আর তোমরা নিশ্চয়ই জানো যে একটা মানে সংসারে কত কাজকর্ম থাকে। তো আমি সন্ধ্যা হয়ে গেছে, আমার সব গোছানো হয়ে গেছে, তো আমি একটু রুটি করবো।
তো ভাত ছিল, ভাত ভাত ছিল বলতে ভাত একটু আছে, আর আমি এখন একটু রুটি করব। রুটিটা বাবু রাত্রেবেলায় রুটি দুধ রুটি খায়, আর আমিও আমরা মানে বেশিরভাগই রাতে রুটি খাই, হয়তো মাঝে সাঝে যদি একটু কোনদিন রুটি করতে ইচ্ছা করলো না তখন হয়তো ভাত বসিয়ে দিলাম, ভাত খাই। তাছাড়া আমরা প্রত্যেক দিন রুটি খাই, আর বাবুকেও রুটিটাই ওকে আমি খাওয়ানোর অভ্যাস করছি ছোটো থেকেই। তো আমি রুটিটা এই আটাটা মেখে নিচ্ছি, তা আটাটা মেখে নিয়ে আমি আগে বেলে নেব, কারণ আমার সুবিধা হয়, আমি আমার রান্নাঘরটা একটু ছোটো, তো তো সিলিন্ডারটা এমন সামনে আছে সেই জন্য আমি মানে কিছু করতে পারি না, অসুবিধা হয়, সেই জন্য আমি আগে আটাটা মেখে নিয়ে আগে বেলে নিই, সবগুলো একসঙ্গে বেলে নিয়ে তারপরে ইয়ে করে। আর ওর বাবা আরও হচ্ছে টিভি দেখছে, আর ও কাঁদছে এখন রিমোট নেবে বলে, ও রিমোট দেখলে মানে রিমোট দিয়ে টিভিটাকে বন্ধ করে দেবে, তারপরে টিভিটা চালাবে, এই করে করতে থাকে। দেখো এবার গান হচ্ছে টিভিতে, সেই জন্য একটু একটু করে আবার নাচছে, ডান্স করছে, আর ও একটু কোনো গানের আওয়াজ পেলে ও নাচতে শুরু করে দেয়, আর এই বোতলের ঢাকনাটা খুলবে আর লাগাবে, তো সেটা শিখেছে। আর এই যে বললাম না আবার হিসু করা হয়ে গেছে, কতবার যে হিসু করে, কিন্তু আমার বরটা বেশ ভালো, ও কিন্তু সব কিছুই বেশ সামলে নেয়, পরিষ্কার করে দেয়, আমি যখন অসুস্থ ছিলাম তখন প্রচুর কাজ করেছে। তো আমি আটাটা মেখে নিয়ে নিজেকে বেলে নেব, যে তোমরা দেখো সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় মনে হয় একটু বসে থাকি, কিন্তু কিছু করার নেই। দেখো আমি এবার রুটি আটাগুলো মাখা হয়ে গেছে, আমি এবার ওগুলোকে বেলে নিচ্ছি। আর রুটি বেলাটা খুব একটা গোল হয় না, তবে মোটামুটি মানে পারি আর কি, তো যেটুকু দরকার সেটুকুই, খুব ভালো পারি না। তোমরা আমার রুটি বেলা দেখে আবার হেসে দিও না, কারণ অতটা ভালো পারি না, মোটামুটি যেটুকু দরকার ততটুকুই করি। তো আমার রুটিটা বানাতে বেশ ভালোই লাগে, বেলে একবারে বেলে নিই একসাথে, তারপরে বানাতে শুরু করে দিই। এই যে আমি শুরু করে দিয়েছি রুটি বানানো, আর আজকে আমি ওই ভাতটা আছে বলেই আমি বেশি একটা কিছু বানাচ্ছি না, মানে অনেকটা বানাইনি, আমি হয়তো একটা হয়তো খেতে পারি, আর ওর জন্য ওই মোটামুটি ছটা রুটি এই যে আমি বেলে নিয়েছি, মোটামুটি ছটা রুটি আমি বানাবো, হয়তো ছটা সাতটা হয়েছে হয়তো। তো দেখো আমি রুটিটা বানিয়ে নিই, আমার একটা পিসি আছে খুব ভালো রুটি বানায়, তো আমি এই রুটি বানানোটা পিসির থেকেই শিখেছিলাম, কারণ সবাই তো সব কিছু আগে থেকেই পারে না, তো আমি তখন কিন্তু আমি রান্না বান্না অনেক ছোটো থেকেই শিখে গেছিলাম। তো তো রুটিটা বেশ পিসি খুব ভালোই বানায়, আমিও বেশ শিখেছি, মোটামুটি পারি আর কি।
মানে উল্টাতে গিয়ে পড়ে গেছে রুটিটা, বুঝতে পারিনি। তো আমার রুটিটা বানানো হয়ে গেলে তো ওকে আরেকটু পাদেই আমি ওকে খাইয়ে দেবো, ওকে খাইয়ে দিয়ে আবার রাতে ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি করে, কারণ তাড়াতাড়ি করে না খাওয়ালেও তাড়াতাড়ি ঘুমাতে চায় না, সেই জন্য আমি ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো, তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো, জানিও তোমার আমার ভিডিওটা কেমন লাগে। তো জানি না তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা, তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো, আর তোমরা সবাই খুব ভালো থেকো, আশা করি সবাই খুব ভালোই থাকবে। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, তোমাদের সাথে আবার কথা হবে কাল, বাই।